হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সাহারা ইন্ডিয়ার নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি সাহারা ইন্ডিয়ার আমানতকারীদের জন্য বিরাট বড় সুখবর কী সেই সুখবর বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন সাহারা গ্রুপের ক্ষুদ্র আমার আমানতকারীদের রিফান্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করল কেন্দ্রীয় সরকার বুধবার কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক জানিয়েছেন যে এতদিন সাহারা গ্রুপের কো অপারেটিভ সোসাইটি ক্ষুদ্র অমানতকারীদের অর্থ ফেরতের সর্বোচ্চ সীমা ছিল দশ হাজার টাকা এবার থেকে সেটা বাড়িয়ে পঞ্চাশ হাজার করা হয়েছে গত সপ্তাহে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাহারা গ্রুপের চারটি কোঅপারেটিভ সোসাইটি অগ্নিকারীর টাকা ফেরত দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সেন্ট্রাল রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটি বা সি আর সাহারা রিফান্ড পোর্টাল চালু করে হয়েছে সেটার মাধ্যমে এখনও পর্যন্ত আট দশমিক উনত্রিশ লক্ষ অমানতকারীকে তিনশো কোটি টাকা ফেরানো হয়েছে যে অঙ্কটা ক্রমশ বাড়বে ওই কেন্দ্রীয় সরকারের অধিকারিক বলেছেন অর্থ ফেরানোর সর্বোচ্চ সীমা পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে পরবর্তী দশ দিনে হাজার কোটি টাকা ফেরত দেওয়া হবে সেই সঙ্গে তিনি জানিয়েছেন টাকা ফেরত দেওয়ার আগে ভালোভাবে আমানতকারীদের ক্লেম খতিয়ে দেখা হচ্ছে তার ফেরত পাওয়ার জন্য তারা যে আবেদন করেছেন তা পুরোপুরি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওই কেন্দ্রীয় সরকারি অধিকারিক বন্ধুরা এই ছিল আজকের আপডেট